ওয়েলকাম বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা লার্নিং ইজ দ্য আই অফ মাইন্ড মানে শিক্ষা মনের একটা চোখ তাই আজ আমরা শিখতে চলেছি কীভাবে ইনকাম ট্যাক্সের বিগত বছর রিটার্নগুলি ডাউনলোড করতে পারি তো সময় নষ্ট না করে চলো চটপট দেখে ফেলি কীভাবে হয় তা সম্ভব তো ইনকাম ট্যাক্স সংক্রান্ত আরও টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো আর আমার নেক্সট ভিডিও কীভাবে ইনকাম ট্যাক্সের দু হাজার সতেরো আঠেরোর যে রিটার্ন ফাইল করা হয় সেই সম্পর্কিত তো দেখতে থাকো লেটস গো অ্যাট ফার্স্ট ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে যাব ব্যাস আমাদের সামনে ইনকাম ট্যাক্সের মেন পেজ ওপেন হয়ে গেছে এখানে আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে তা হল ইফিলিং ফিলিং পেজটাতে লগ ইন হতে হবে তো এর জন্য প্রথমে তোমাকে প্রথমে এই সাইডে রেজিস্টার হতে হবে যা খুব সহজ একটা প্রসেস এবং আমি অলরেডি আমার আগের ভিডিওটাতে সেটা দেখিয়ে ফেলেছি যদি তোমরা কেউ যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখে নেবে সো ইজি প্রসেস একদম খুব সহজ তো আমি লগ ইন হই এবার দেখো আমার প্রোফাইল ওপেন হয়ে গেছে এইখানে আমার নেম শো করছে তো লাস্ট বছরগুলি রিটার্ন ডাউনলোড করার জন্য আমরা অ্যাট ফার্স্ট যে মাই অ্যাকাউন্ট বলে অপশানটিতে ক্লিক করবো তারপরে দেখো এখানে অনেকগুলি সাবমেনু শো করছে এর মধ্যে থেকে ফিউ ইফ ফাইল রিটার্ন বলে যে অপশানটি রয়েছে সেটাতে ক্লিক করব দেন সিলেক্ট অপশান থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন বলে যে অপশানটা রয়েছে সেটাতে সিলেক্ট করবো সাবমিট করার পর দেখো এখানে পুরোনো বছরের সমস্ত রিটার্নগুলি শো করছে এই যে এখানে সব অ্যাসেসমেন্ট ইয়ার ফিলিং ডেট ফিলিং টাইপ এভরিথিং সব কিছু শো করছে এখানে তো আমি এর মধ্যে থেকে অ্যাসেসমেন্ট ইয়ার ষোলো সতেরো মানে এটা বিগত বছরের একটা হচ্ছে রিটার্ন সেটা ডাউনলোড করবো তার জন্য প্রথমে এই অ্যাকনোলেজমেন্ট বলে যে নাম্বারটা রয়েছে সেখানে ক্লিক করব তারপর এখানে দেখো তেরো তিন দু হাজার সতেরোতে এই রিটার্নটা হচ্ছে রিসিভ করা হয়েছে ডেটটা সুন্দরভাবে দিয়েছে আর রিটার্ন ডাউনলোড করতে এই আইটিআর ফাইভ অবলিক যে অ্যাকনোলেজমেন্ট বলে যে অপশানটি রয়েছে এইখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ডাউনলোড হতে শুরু করবে তো জাস্ট ক্লিক করি ওকে ডাউনলোড কমপ্লিট ঠিক আছে এবার জাস্ট ওপেন করবো যে ওপেন করার জন্য এখানে একটা পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি হলো স্মল লেটারে হচ্ছে তোমাদের প্রত্যেকের যে প্যান নাম্বার হয়েছে সেটা স্মল লেটারে দিতে হবে এবং সঙ্গে তারপরে পরেই হচ্ছে ডেট অফ বার্থ ঠিক আছে যদি কারো ডেট অফ বার্থ ধরো হচ্ছে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি আমি ছবিতে ইয়ে ঠিক এইরকম হ্যাঁ তো ব্যাস এবার হচ্ছে ওপেন করি পাসওয়ার্ডটা দিয়ে ব্যাস এই হচ্ছে সেই দু হাজার ষোলো সতেরো সালের রিটার্ন একদম সুন্দরভাবে দেখো ঠিক আছে তো এইভাবে তোমরা তোমাদের বিগত বছরের রিটার্নগুলো ডাউনলোড করতে পারবে আর এরপরেও যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার আর সো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো ওকে থ্যাংক ইউ সো মাচ